পাপন সাপ, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট দলের একদম ভরাডুবি, আপনি এটা কোন চোখে দেখছেন? আমাদের নেক্সট টার্গেট আগামী বিশ্বকাপ। আমাদের ছেলেরা তো মূলত শিক্ষা সফরের জন্য গেছিল, ওরা তো আর বিশ্বকাপ খেলানোর জন্য যায় নাই, যার কারণে ওরা বেশি একটা ভালো করতে পারে নাই। বাংলাদেশ ক্রিকেট দল শিক্ষা সফর শেষে কি কি শিক্ষা গ্রহণ করলো আপনি মনে করেন? না, শিক্ষা সফরটা ভালোভাবেই শেষ করেছে, তাতে অনেকটাই উন্নতি করেছে। পাপন সাপ, আমার প্রশ্ন, আপনারা কেন শান্তকে অধিনায়ক বানালেন? সাকিবের মাথা গরম, সাকিব তো এরে মারে ওরে মারে এরে ধরে, সেই জন্য আমরা শান্তরে অধিনায়ক বানাইছি। শান্ত আবার একটু শান্ত ঠান্ত থাকে, তো সেই জন্য শান্তকে অধিনায়কটা আমরা বানাইছি। পাপন সাপ, সবকিছু লড়ে চড়ে কিন্তু আপনি লড়ে চড়েন না, মানে আমি বোঝাতে চাচ্ছি আপনি ক্রিকেট বোর্ডে আর কতদিন আছেন? আমার হায়াত যতদিন আছে আমি ততদিন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকবো, এটা আপনারা ধরে নেন। জি, এখন আমাদের প্লেয়াররা ক্রিকেট খেলতে চায় না, এরা এখন সবাই এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায়, যার কারণে এদের খেলার প্রতি বেশি একটা মন নেই। না, টাইগার রাখবো না, কারণ টাইগার মাঝে মাঝে বিলে হয়ে যায়, সেজন্য চিন্তা করছি নামটা চেঞ্জ করা লাগে, সেজন্য পার্লামেন্ট। আর যেহেতু আমাদের তো অলরেডি দুইজন পার্লামেন্ট মেম্বার, আর বাকি নয়জন যদি হয়ে যায় তখনই আমরা নামটা চেঞ্জ করে ফেলাবো, পার্লামেন্ট রাখবো, পার্লামেন্ট। আরে সাধারণ মানুষের আবেগ দিয়ে কী হবে? আমাদের প্লেয়াররা এমপি হবে, মন্ত্রী হবে, তারা সেই চিন্তা নিয়ে আসে, আবেগ দিয়ে কি কোনো কাজ হবে? তারা আবেগ দিয়ে যদি তারা ক্রিকেট খেলে তাহলে তো তারা এমপি মন্ত্রী হতে পারবে না, আপনারা বুঝেন নাই। যদি তারা আবেগে বশীভূত হয়ে বাংলাদেশের ক্রিকেটটা ভালো খেলে বাংলাদেশের জনগণের জন্য, তখন তো তাহলে তারা এমপি মন্ত্রী হতে পারবে না, সেটা আপনারা বুঝেন না।